সমবেত সম্মানিত এবং সুপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সাথে সাথে কায় মনোবাক্যে দোয়া করছি আল্লাহ তার যে সকল বান্দাকে আগে আগে আসার, বিশেষ করে ইমাম মসজিদে প্রবেশের পূর্বে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক তার নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে যে ফজিলতের কথা বলেছেন আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ ফজিলত দান করুন। সবাইগুলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা করি শুনি, প্রতি জুমায় জুমার আলোচনা শুনি। এরপর আমাদের দেশে মাহফিলি সিস্টেমে যে দাওয়াত, এটাও আলহামদুলিল্লাহ অন্যান্য যে কোনো মুসলিম দেশের তুলনায় প্রশংসাযোগ্য। এইভাবে মাহফিল অন্যান্য দেশে হয় বলে আমার জানা নেই। আমি সৌদি আরবে দীর্ঘদিন ছিলাম, আমাদের দেশেও এই সিস্টেমে মাহফিল সাধারণত হয় না, মসজিদ ভিত্তিক হয়, তারপর কনফারেন্স সিস্টেম হয়, কিন্তু আমভাবে আমাদের দেশে চর্চাটা খুবই আল্লাহর প্রশংসা আদায় করতে হয় বলি আলহামদুলিল্লাহ। এরপর সিরাত মাহফিল আছে, আরও বিভিন্নভাবে বিভিন্ন ওয়াজ মাহফিল আমাদের দেশে হয়, আমরা ওয়াজ শুনি, কিন্তু কাঙ্ক্ষিত যে ফলাফল এই আলোচনার দ্বারা আমাদের চিন্তার পরিবর্তন, আমলের পরিবর্তন, এটা যেভাবে এবং যে হারে হওয়ার কথা ছিল সেই হারে আমাদের দেশে এটা দৃশ্যমান নয়। রাত্রে ওয়াজ শুনি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ঠিক এ সকল স্লোগান দেই, এরপর বক্তার উপস্থাপনা, কণ্ঠস্বর যদি সুন্দর হয় তাহলে প্রশংসাও করি, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় ফজরের ফরজ সালাত আদায় করে না। আচ্ছা বলেন, সারা রাত ওয়াজ শুনে কি লাভ হলো আমাকে বলেন? দুঃখজনক হলেও সত্য, যদিও এটা বলা ঠিক নয়, তারপরেও না বললেও নয়, এই যে আমরা যারা আছি ওয়াজ করি, মাঠ কাঁপাই, আখির মোনাজাত করে শ্রোতাদের চোখের পানি বের করে ছাড়ি, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ রহম করুন, মাফ করুন, এমন অনেক বক্তাদের ব্যাপারেও আমরা রিপোর্ট পাই যে উনিও ঠিক মতো সালাত আদায় করেন না। ইন্না লিল্লাহি জোরে বলেন। তাহলে বক্তার এই অবস্থা, শ্রোতার এই অবস্থা, মাঝখান দিয়ে একটা ফায়দা হয়, একবারে যে ফায়দা হয় না তা না, ফায়দা হয় আলহামদুলিল্লাহ, সেটা হলেও বক্তা মোটামুটি একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পান, মাহফিল যারা আয়োজন করেন তাদের ক্যাশও কিছু টাকা হয়তো থাকে। এই ফায়দা ছাড়া আর তেমন ফায়দা তেমন লক্ষ্য করা যায় না। আর এখন তো মাহফিলগুলো হয়েছে কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সুন্নার দলিলের আলোকে আলোচনা খুব কমই হয়, বেশিরভাগ কিচ্ছা কাহিনী, আব্দুল কাদের জিলানী এই ছিলেন, অমুক এই ছিলেন, এগুলো দিয়েই চলছে। যে যত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে তার হাদিয়া বেশি, বুঝেন নাই মনে কথা, অর্থাৎ ওয়াজের স্টেজে বসে যে যত বড় মিথ্যা গাল, গল্প, কেচ্ছা কাহিনী গলার সুর দিয়ে উপস্থাপন করতে পারে তার ডিমান্ড তত বেশি। আল্লাহ মাফ করুন সবাই বলি আমি। তাহলে শ্রোতারা কি পাবে? এখন অধিকাংশ ওয়াজ মাহফিল, আল্লাহ মাফ করুন, পারস্পরিক হিংসা, বিদ্বেষ এবং গীবত চর্চার মুক্ত মঞ্চে পরিণত হয়েছে।
কথা কি ভুল বললাম মনে হয়? না, স্টেজে উঠছে উনি যে পন্থী, অপর যত পন্থী আসে সবাইকে গোমরা কাফের সমালোচনা গীবত এই চর্চা করেই উনি ওনার সময় শেষ, যাওয়ার সময় করে দেন আমি যাইয়া। কিসের টাকা নিলেন আপনি? আপনি তো কোরআন হাদিস দিয়ে শ্রোতাদেরকে কিছু বলেন নাই, আপনার কে সমালোচনা করছে আপনি সেটার জবাব দিয়েছেন এক ঘন্টা, কি কথাটি কি না বলেন? এই পারস্পরিক কাদা ছোঁড়াছুঁড়ি এটা দিয়ে চলছে, কাদের টাকায় চলছে? আপনাদের পকেট থেকে। ওই যে দোজাহানের অশেষ নাকি হাসিল করুন, পোস্টারেও তো লেখে নাকি, নিষেধে কি লেখে? দোজাহানের অশেষ নাকি হাসিল করুন। আর আপনাদেরকেও বলে আমরাও দান করি, একটা মাহফিল বাস্তবায়ন করতে অনেক টাকা লাগে, তো এই সাধারণ ধার্মিক মুসলমানদের পকেট থেকে নেওয়া এক টাকা আটানা যে যতটুকু পারে এই টাকাগুলো জোগাড় করে মাহফিল আয়োজন করে, বক্তা সাহেবের সাথে কন্ট্রাক্ট 80,000-50,000, উনি ওটা নিয়ে চলে যাবে। মাঝখানে উনি কী দিল? যে আমারও মুখে ব্যঙ্গাইছে, এতে কাফের হয়ে গেছে, হ্যাঁ আমাকে অমুকে সমালোচনা করছে, এতে হাবিয়ার দুজকের একবার শেষ সীমানা চলে যাবো। এই পারস্পরিক কাদা ছোঁড়াছুঁড়ি ফাঁকি দিয়ে লাভকার। এই জন্য আসলে কি দোজাহানের স্বভাবই কেন? এই যে মাহফিলে যাইয়া যে গীবতগুলো শুনি, এগুলোর দ্বারা কি দোজাহানের না একজাহানের স্বভাব কেমন? আরে ভাই দোজাহান তো দূরের কথা, একজাহানের স্বভাব হইতো না হইব নাকি? কোন দিন এই অবস্থা সৃষ্টি হবে আমাদের দেশে? শ্রোতারা বলবে যে হুজুর গীবত ছাড়েন, হুজুর অন্যের সমালোচনা ছাড়েন, হুজুর অন্যের বিরুদ্ধে বিষদগার কাদা ছোঁড়াছড়ি ছাড়েন, আপনাকে আনছি কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সুন্নার দলিলের আলোকে বিষয়ভিত্তিক আলোচনা করেন, আমরা শুনব, আর না হয় মা সালাম। এখন শ্রোতারাও এমন শ্রোতা, হুজুর যা কয় লাস্টের শব্দ কি ঠিক? কি ঠিক নেই? কিসের উপরে ঠিক করিল? এই হুঁশটা অধিকাংশ শ্রোতার নাই, শ্রোতারা অনেক সময় রাগ করবে হুজুর কি বলতেছে, আল্লাহ মাফ করুন আমাদেরকে। তা আমাদের সবচেয়ে ঘাটতি হলো আমরা নিজেরও, নিজেদের মধ্যে আমরা যারা আলোচনা করি আমাদের মধ্যেও এখলাস নাই, আমাদের মধ্যেও এখলাস নাই, শ্রোতা ওনাদের মধ্যেও এখলাস আছে বলে মনে হয় না। আমি একবার গোপালগঞ্জ কাশিয়ানি সাজাইল হাই স্কুল মাঠে একটা মাহফিলে গেছিলাম, তো অধিকাংশ শ্রোতা হচ্ছে মোটামুটি খুব শিক্ষিত, স্কুল কলেজের শিক্ষক, তারপরে চেয়ারম্যান মেম্বার, এই জাতীয় বেশিরভাগ সামনে দিয়ে বসে। তো আমাকে লাস্টে একটা প্রশ্ন দিল যে হুজুর এক রাত্র আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করে যে 50,000-80,000 টাকা নিয়ে যায় এটা কতটুকু যুক্তিযুক্ত? তা আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি একটানা 15 মিনিট, কয় মিনিট, 15 মিনিট লাগাইছি উত্তর দিতে। আমি বললাম যে দেখেন একটা মাহফিল আঞ্জাম দিতে 3 স্তরের লোকের চিন্তা শ্রম মেধার সমন্বয় লাগে, এই 3টা স্তর থেকে 1টা স্তর যদি ছুটে যায় মাহফিল হবে না। সে 1টা স্তর হলো আয়োজক, কেউ যদি উদ্যোগ না নেয় মাহফিল হবে? তাহলে প্রথম শ্রেণী কি? আয়োজক। দ্বিতীয় শ্রেণী হচ্ছে বক্তা। এখন আপনি আয়োজন করলেন কিন্তু যোগাযোগ করে কোথাও কোনো বক্তা ম্যানেজ করতে পারলেন না, মাহফিল হবে? না, হবে না। তৃতীয় স্তরে হচ্ছে শ্রোতা। আপনি আয়োজনও করলেন বক্তাও পাইলেন কিন্তু শ্রোতা একজনও পাইলেন না, মাহফিল হবে? কথা কয় না, হবে না। তাহলে এই 3 শ্রেণীর লোকের সমন্বয় লাগবে। আমি বললাম যে এই 3 শ্রেণীর কোনো শ্রেণীর মধ্যে এখলাস আছে বলে মনে করার অবকাশ নাই। প্রথম শ্রেণী আয়োজক, তাদের আয়োজনের পিছনে এখলাস নাই। দেখবেন মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল হয়, চিন্তা করে মাহফিল উপলক্ষে একটা ঝাঁকানাকা কালেকশন হবে, হুজুরদের হাদিয়া তোহফা ইত্যাদি দিয়া কিছু থাকলে মাদ্রাসার কামে লাগবে। তো কাজটা তো ভালো মাদ্রাসার আয়ের জন্য করছে কিন্তু বেসিক্যালি উদ্দেশ্যের ভিত্তিটা কি? ফুলুস না, কথা কয় না, ফুলুস। কারণ মাহফিল উপলক্ষে একটা ঝাঁকানাকা কালেকশন হবে। তাহলে এখানেও নিয়তের গড়বড়,
আরও আছে, পশ্চিম পাড়ার সবুজ সঙ্গওয়ালারা মাহফিল করছে, এখন পূর্ব পাড়াওয়ালাদের নীল সঙ্গওয়ালাদের গায়ে লাগছে, কইছে আমরা কি কম, আমরা একটা মাহফিল করব। অটক মাহফিলে বক্তা জিগারে দাওয়াত দিছে, ইজাত্তন আরো সেতা কুঙ্গা আছে, টোয়া তো কনালে টোয়া মুখ ইউটিউবে ঢুক, কেন তো ইউটিউবে ঢুকছে, ঢুকিদের যে সারে গামা পাদা নিশা কত রঙ্গভঙ্গ করে ওয়াজ করতে পারে, মা লোক তো বেশি হয়েছে, ইজারে ঠিক কর। তো পশ্চিম পাড়াওয়ালাদের সবুজ সঙ্গওয়ালাদের দেখা দেখি উত্তর পাড়া বা পূর্ব পাড়ার লাল সঙ্গওয়ালারাও আয়োজন করছে, নিয়তে এখলাস আছে তো, কেন কথা কয় না। আচ্ছা এরপরে আসেন বক্তা, আয়োজক পাইলেন, এখানে এখলাস পাইলেন না, বক্তা, বক্তার সাথে যোগাযোগ করলে কয় যে আমার পিএসের সাথে কথা কন, মাহফিলের মৌসুম গেলে ঠিকমতো হানি ভাত খায় না, মরিচ দি কসলে ভাত খাইতো, মাহফিলের মৌসুম এলে হেমিয়ার পিএস আছে, কি আছে পিএস। আচ্ছা ঠিক আছে ভালো, তো পিএসের সাথে ফোন করছে, আর জানেননি হুজুরের ওজন কত, ওজন বুঝছেন তো আপনারা, হ্যাঁ এক হাল্লি দুটেলে নত বড় জোর তিন মনে নেব। আচ্ছা ক হে ওজন হুজুরের হাদিয়া তোহফা কত দেওয়ার লাগে হিয়ান জানেননি, ক ন জানলে জানলে কে আপনার কাছে ফোন করছি নি, ক আগে দিবেন 50,000 হরে দিবেন 50,000 1,00,000, আবার অনেকে খুব বাহাদুরি করে কয় যে কয় লাখ টাকা দিয়েও তো ডেট পায় না, আর তুমি 10,000 টাকা দিয়ে আমাকে কিনে ফেলছো, কয় নি না কয় না। আবার অনেক মাহফিলওয়ালারা যা কথা হয় তা দেয় না, হুজুর চেক খাইছে কয়েকবার, কয়েকবারই চেক খাইছে, যার কারণে অন কয় কি কন না 80% আগে পেমেন্ট করবেন, 20% ইস্তি জুটবার আগে, কয় নি না কয় না। তাহলে হুজুরের মধ্যে এখলাস পাইছেন নি, টাকা আছে যেখানে হুজুর আছে সেখানে, টাকা নাই যেখানে হুজুরও নাই, এখলাস পাইছেন তো কেন। আচ্ছা এমন এমন হুজুরও তথ্য জানি, আমরাও তো এই লাইনের লোক, আমরা আর কত বালা। হুজুরের আগের বছর মাহফিল করছে, হিয়ানে হাদিয়া দিছে 20,000, তো হুজুরের কথাবার্তা ভাল লাগিছে, কয় যে হুজুর আগামী বছরের লোক ডেটটা আপনি লিখি রান, তো লিখি রাখছে, খুশি হয়ে গেছে, আল্লাহ আমার তো যোগ্যতা আল্লাহ অনেক বাড়াই দিছে আল্লাহ দিলে। তো পরবর্তী বছর আয়ের মাঝখান দিয়ে আরেকখানা দাওয়াত পাইছে, তো কয় যে কয় ডায়েরিটা খুলি দেখি, দেখছে দেখছে কোনো ওই ডেটে তো আমার মাহফিল আছে, কো হুজুর যত কথাই কন আপনার দরকার হাদিয়া বাড়াই দিব, তিয়া চিন্তা করিয়েন না, কারণ ফাবলিক তুললো দোজাহানের অশেষ নাকি হাসিল করুন, এ কথা যখন কোনো ফাবলিক অটোমেটিক টিয়া বার করে দিব, টিয়া চিন্তা নাই আপনার, আমরা মোটামুটি 50,000 টিয়া বাজেট করছি, আগের মাহফিল কত হয়েছে এখন বাড়ছে কত, হুজুরের টেনশন বাড়ি গেছে, হইল ছাড়মু না বোয়াল ছাড়মু, হইল খামু না বোয়াল খামু, টাকি মাছ খামু না কি খামু, চিন্তায় অস্থির, হরে কয় আচ্ছা দেখি একটা বাইল করম যায়নি, ইয়ার আগে ডেট নেই অঙ্গা কি কর, একটু বাইল করম যায়নি। আচ্ছা ইয়ার হরে এবার চিন্তা করে 20,000 টাকা মাহফিল হিয়া নিতে নিজের ছাত্রমাত্র বা বন্ধুবান্ধব হালকা টাইফের আর কি ইজ্ঞের হারম যায়নি, তো এটাতে ঠিক রায় আগের মাহফিল এলাকার কয় না যে আমি বছর আয়তান্ন কথা বুঝেন, হে 20,000 ধরে রাখবো ছাড়তো না, আর যদি কারোর না হারাইতে হারে তো এমিয়া যেদিন মাহফিল একই দিন, তো তো গাড়িতে উঠছে 50,000 টাকা মাহফিলে যাব, এখন 20,000 টাকাওয়ালারা ফোন করছে, আর কো ভাইজান আমার যাওয়ার তো একান্ত ইচ্ছা ছিল কিন্তু আমি ভীষণ অসুস্থ আমি যেতে পারবো না, এ কথা কর কোনখানে, ওই গাড়িতে বই 50,000 টাকা মাহফিলে যা যে হে গাড়ি বই নাউজুবিল্লাহ হরে কইয়ে নাম, এরকম ঘটনা আসে মাহফিল দূরে যেখানে মাহফিল কাছাকাছি যাওয়ার পরে, মাহফিল কাছাকাছি যাওয়ার পরে গাড়ি ধরায়, তো গাড়ির ড্রাইভারের কল যে তুই কবি যে আই হেনি তু নাইছি, কেন এই জাতীয় বয়কার বা টপ আকার পার ওর শিকারি চলে না চলে না, তো এই জাতীয় যদি হয় দাঈদের চরিত্র তাহলে এই দাঈদের দ্বারা আপনাদের মতো সাধারণ মুসলমানরা কি পাবেন আমাকে বলেন,
পাওয়ার কিছু আছে? না। জোরে বলেন, পাওয়ার কিছু আছে? না। পাওয়ার কিছু নাই। তো বলতেছিলাম যে দাঈদের মধ্যেও কি নেই? ইখলাস। তৃতীয় স্তরে হচ্ছে শ্রোতা। তো কইলাম যে শ্রোতারাও তিন শ্রেণীর। কয় শ্রেণী? তিন শ্রেণী। ওই মাহফিলের পোস্টার মাইকিং শুনি চিন্তা করছে যে বন্ধু কলিমুদ্দিন লোকে তো অনেকদিন দেখা নাই, মাহফিল উপলক্ষে হিয়ান একত্রিত হইতে আর চাহাটা খামু, দুঃখ সুখের কথা কেন কইতে হারম। এই এক শ্রেণী হয়ে গেছে, যার কারণে দেখবেন মাহফিলের স্থলে প্যান্ডেলের ভিতরে লোকের সাইটেও বাহিরে সাহাদওয়ানের লোক কম না বেশি? বেশি। কি লেগুন আইসো ওই নিয়ত করি, সলিম উদ্দি কলিম উদ্দি বসির উদ্দি ছাত্র জীবনের বন্ধু, আজ একত্রিত হবো ইনশাআল্লাহ, সাহা গুলগুলা যা আছে সব খাই কেয়ামত করি গেল। এই এক শ্রেণী আছে। আর থাকলো কয় শ্রেণী? দুই শ্রেণী। এই দুই শ্রেণীর মধ্যে আরেক শ্রেণী কয় যে হুজুরের গলা যদি বালা, টোন যদি সুন্দর হয়, মজা যদি লাগে, তাহলে একখানা বই হুনমু। আর হুজুর কোন তরিকার এটা একটু সামু, হুজুর যদি আমার পছন্দের তরিকার হয় তাহলে হুনমু, আর যদি যে হুজুর উল্টা উল্টা আনাদের চম্পট, তাহলে এমনিয়ে কিন্তু ওয়াজ শুনতে যায় না, হুজুরও কণ্ঠ হইবে লাগেছে, এমনিয়ে ওয়াজ শুনতে যায় না, এমনিয়ে হুজুর আমার তরিকার না কোন তরিকার এটা বাছাই করবে লাগেছে, এখলাস আসেনি। এরপরে একটা শ্রেণী আছে, এটা খুব কম, অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা বরাবরই কি হয়? কম। অল্প সংখ্যক আছে। হুজুরের গলা দিয়ে আয় কি রুমু, হুজুরের একটাকান সাহেবের দরকার নেই, হুজুর কোরআন হাদিস দিয়ে কথা বলবে, আমল করার চেষ্টা করবো, এ নিয়তে কিছু লোক আসে, কিন্তু এখলাসহীন লোকের সংখ্যাই কি বেশি। তো কইলাম যে এই তিন স্তরে আপনি মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়েও এখলাস পাবেন বলে মনে হয় না। তাই মাহফিল যত বেশি হোক, হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু আমার দেশের সাধারণ জনগণের আকীদার পরিবর্তন নাই, আমার দেশের সাধারণ জনগণের আমলের পরিবর্তন নাই, বেনামাজি নামাজি থেকে গেল, এমনকি বারোটা একটা পর্যন্ত ওয়াজ শুনে পরে যে ফজরের নামাজ এটা পর্যন্ত ছেড়ে দিল। অমুসলমান, আপনার 60 বছর হায়াত পেয়েছেন, প্রতিদিন যদি আপনি মাহফিল শুনেন সারা রাত, এই সারা রাত দেখি মাহফিলগুলোর সওয়াব যদি এক পাল্লায় রাখেন, আর যদি এক ওয়াক্ত ফরজ নামাজ যদি ছুটে যায় ওইটা যদি আরেক পাল্লায় রাখেন, কোনটা ভারী হবে বলেন না? কোনটা ভারী হবে? আপনার সারা জীবনের ওয়াজ মাহফিলের সওয়াব দিয়া এক ওয়াক্ত ফরজ নামাজের কি সমান হবে? হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন সবাই বলি আমিন। আল্লাহ আমাদের দাঈদের মধ্যে ইখলাস দিন সবাই বলি আমিন। শ্রোতাদের মধ্যে ইখলাস দিন সবাই বলি আমিন। আয়োজকদের মধ্যে ইখলাস দিন সবাই বলি আমিন। ভাইজান, ইখলাস ছাড়া আল্লাহর দরবারে কোনো আমলই কবুল হবে না। এই জন্য বাংলাদেশের প্রত্যেক ঘরানার দাঈদের পায়ে ধরে বলছি যে আপনারা পারস্পরিক কাদা ছোঁড়াছড়ি ছেড়ে দিন। পারস্পরিক কাদা ছোঁড়াছড়ির দ্বারা আলেম ওলামাদের শান বাড়ে না, বরং কমে, কথা ঠিক কিনা বলেন? আপনার সামনে কিছু শ্রোতা পাইলেন, আপনি আরেকজনের সমালোচনা করে মাঠ গরম করে কথা বললেন, সবাই ঠিক বলল, কিন্তু আরেকজন আপনার বিরুদ্ধে বলবে, ওর শ্রোতারা বলবে ঠিক, সব কিছু মিলে গিয়ে সব ঠিকের উপরেই থাকবে, শেষ পর্যন্ত আলেম ওলামাদের মান ইজ্জত ধুলাই মিশে যাচ্ছে। ওদিকে নাস্তিকরা, ইসলাম বিদ্বেষী শক্তিরা মুখে রুমাল দিয়ে শুধু মুসকি মুসকি হাসে, ঠিক কিনা বলে? মুসকি মুসকি হাসে। আর যারা কথা বলেন তারাও একটু দাড়ি কোমা সেমিকোলন ঠিক রেখে কথা বলেন, মুখ থেকে কথাটা যে বেরিয়ে যায় এটা কিন্তু আবার দ্বিতীয়বার ফেরত নেওয়া যায় না। আল্লাহ পাক এই জাতির আলেমদেরকে সঠিক পথে পরিচালিত করুন সবাই বলি আমি। পারস্পরিক হিংসা বিদ্বেষ কাদা ছোঁড়াছড়ি থেকে এই জাতির আলেমদেরকে আল্লাহ হেফাজত করুন সবাই বলি আমি।